আল্লাহ রাসূলের সাহাবী হযরত আমিরুল মুমিনিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর জান্নাতি মানুষ, আল্লাহর বেস্তি মানুষ, হুজুর যখন কবর দেখতেন, কবরস্থান দেখতেন, কবরের দ্বারে দাঁড়িয়ে যে হুজুর এত কান্না কানতেন, এত চোখের পানি জোড়াতেন, পানি জোরে জোরে হুজুরের দাড়ি মোবারক ভিজে টপ 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 করে জমিনে পানিটা পড়ে যেতেন, আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আল্লাহ নবী যখন আজাব গজবের কথা বলে, জাহান্নামের কথা বলে, আপনার চোখে এত পানি আসে না, গোরস্থান যখন দেখেন আপনার চোখের পানিতে দাড়ি ভিজে যায়, হুজুর আপনি এত কান্না কাঁদেন কেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতে থাকেন, এ রাসূলুল্লাহ সাহাবীরা, আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার যেখানে যাব লোক পাব, সঙ্গী পাব, সাথী পাব, মক্কা মদিনায় যাব লোকজন পাব, জান্নাতুল বাকিয়াতে দেখতে যাব লোকজন পাব, দুনিয়ার সঙ্গী বহু পাব রে বান্দা, ও রাসূলের সাহাবীরা, আমি উসমান যখন ওই নীরব নগর অন্ধকার কবরে চলে যাব, আমার সঙ্গী কেউ হবে না, আমার কবরের সাথী কেউ হবে না, আমি উসমান এই না মনে করে আমার চোখের পানি ঝরাই, জোরে বলুন, আর একটু জোরে হয় না, আর একটু জোরে হবে না, নারায় তকবীর, নারায় তকবীর, আল্লাহর নবী সাহাবী ওমর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নিজে কি খাচ্ছেন, যে কবরে তো সঙ্গী কেউ পাবো না রে বাবা, হ্যাঁ কবরের সাথী তো কেউ হবে না, সেদিন কি হবে আমাকে, এই না বলে খাচ্ছেন, কিন্তু এরা জান্নাতি, এরা বেহেশতি, আপনি কে, আপনি কে, ওখান থাক, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব হযরত আবু সালেমা সায়েদাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ আল্লাহর ওলি, যারা আল্লাহকে ভালোবেসেছিলেন, নবী সাহাবীদের কথা বললাম, এটা আল্লাহর ওলির কথা বলি, হুজুর জঙ্গলে রাতের বেলা আল্লাহর ইবাদত করে ঘরে বসে বসে শুয়ে শুয়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সাস্তের নামাজ, ইশাকের নামাজ, বাদ বাকি আল্লাহ জিকির করে করে বলছেন, আল্লাহ আপনার জিকির মনে হয় বাড়ি বসে ঠিক হয় না, আপনি অসন্তুষ্ট আল্লাহ, আমার জিকিরে আপনি মনে খুশি না, আমি এখানে বসে জিকির করব না, এই আরামের জায়গায়, এ বড় শান্তির জায়গায়, এই আরামের জায়গায় আপনার জিকির করলে আপনি কবুল নাও করতে পারেন, আহা না, ঘরে থেকে বেরিয়ে কোথায় গেলে জঙ্গলা জঙ্গল যেখানে মানুষ হিউস্ত্র জীব জানোয়ার, সেখানে চারিদিকে জঙ্গল, আল্লাহর বান্দা ঠিকানে গিয়ে নামাজ কালাম তেলাওয়াত করে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার ইবাদতে আপনি রাজি হয়ে যান, খুশি হয়ে যান, এই বাবা, আজকাল বর্তমান যা ভালো কাজ করা হচ্ছে লৌকিকতা লোক দেখানোর জন্য, মানুষই ভালো বলবে, প্রশংসা করবে, এই কথা এর জন্য করছে, এমন এই বড়ই এই যে বক্তা যারা ওয়াজ দিচ্ছে, এই কমিটির লোকেরা ধরিলেন আমার কাছে গেলেন, বলছে হুজুর একটা দাওয়াত নিতে হবে 14ই কার্তিক, আর আমার তো সময় নেই বাবু, দুটো আছে, হুজুর একদম সকালবেলা জেলে হয়তো তাও যেতে হবে, আপনার না হলে জলসা হবে না, আমি তো ফুলে ফেলে উড়িষ্যার গরু, হ্যাঁ আমার না ধরে জলসা হবে না, আর এই কমিটির নিয়ত হলো যেমন একটা বক্তাকে দাওয়াত করো যে বক্তার ওয়াজ শুনে মানুষ যেন না ওঠে, ওর পেশাব যদি লাগে তো ওখানে বসে লুঙ্গিতে পেশাব 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 নিয়ত করছে, আর যারা আসছে ওরা জানছে ওরির ওয়াজটা শুনে পালাবো, তাহলে যারা জলসা দেয়, যারা জলসা শোনে, আর যারা জলসা করে এদের নিয়ত কিন্তু এক নয়, ভালো করে বুঝেন, এখন সে একজন বাপের খানা করেছে ভাই 5টা গরু কিনে, খানা করে মানুষ খাওয়া দাওয়া করছে, রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার ধারে একটা বড় মানে খালা আছে, বিল পুকুর আছে, ওর খোলে জঙ্গল হগলা বাগান, ওর খোলে বসে আছে, দেখ মানুষই তো এত কষ্ট করে খাওয়ালাম, 5টা গরু জবাই করলাম, তা খেয়ে দিয়ে আমার প্রশংসা করে না কি বলে একটু শুনি অন্তত, ও বসে আছে ওর ভিতরে, আর লোকেরা খেয়ে যাচ্ছে, যা বলে তো তাই, এ ভাই খাওয়া কিরাম হলো বলতো, বলছে মাশাল্লাহ ভালো হয়েছে, গোশটা না টক লেগেছে, আর এক হচ্ছে আলুর দমটা একটু ঝাল হয়েছে, যেটা বলে
আর এই ডালটা একদম বিশ্রিয়ে গালে দেবার মতনই। এ বলছে হায় হায় হায়, খানা করে এত পয়সা খরচা করে আর আজকের একটাও তরকারি ভালো হলো না, আর না হবার জন্য একটা বদনাম। ফের দশটা গরু কিনেছে, এই শুনছেন তো আমার কথা, দশটা গরু কিনেছে, ওই পরিমাণে লোকের দাওয়াত করেছে, গ্রামে মাসির সবার চুলো বন্ধ, আর প্রত্যেকের খাওয়া দাওয়ার পরে যে পাঁচ আপনার পান দেয়, পানের পরিবর্তে কি পাঁচটা করে টাকা। ও সেই বাড়িওয়ালা তারপর দিন ফের সেই ওগলা বাগানে বসে আছে, দেখি আজ কি খবর হয়। ও বসে আছে, লোক যাচ্ছে আর বলছে আজ কিরাম হলো বল দিন। বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, তবে লোকটার কোনো বিবেক জ্ঞান আছে? হ্যাঁ। বলে কেন বল দিন? তো এই দুর্মূল্যর বাজারে পাঁচটা করে টাকা, দশটা করে দিলি একটা মানানসই হতো না? বলে এ বলছে আর কোনো দিন খানা করবো না। তাহলে এ কী করিনি খানা করবো? মানুষের প্রশংসা লেগে আল্লাহ খুশি করার জন্য না, কষ্ট লেগছেন নাকি আমার কথায়? মানুষ খুশি হবে, মানুষে ভালো বলবে, এটাই আমার দরকার। আল্লাহ খুশি হবে, আল্লাহ ভালো বলবে, এটা নয়। শেরেক হবে, শেরেক আল্লাহর আলেম বান্দারা আছে জেনে নেবে। যা কিছু করবেন তোমার কাজে, ভালো কাজে আল্লাহ যেন খুশি হয়, এইটাই নিয়ত রাখবে। আসল কথা বলে যাচ্ছে, নিয়ত রাখবে আল্লাহ আমার নামাজে, আমার রোজাতে, আমার দানে, আমার সাদকায় আল্লাহ যেন খুশি হয়। আর যদি বলেন এই করেছি, লোকে একটু ভালো বলবে না। এখন কথা হচ্ছে ভাই, দুই বেই হস করে এসছে, দুই বেই হস করে এসে এক বেই আর এক বেয়ের সাথে বলতে যাচ্ছে, বেই দুজন তো হস করে আসলো, কি পোড়া কপাল বলো তো আমাদের। বলে কেন? বলে একটা গ্রামবাসী আমার হাজি সাহেব বলে একদিন দেখলো না, কি মুশকিল দেখি দেখি, এ কি জ্বালা তো, এই হাজি সাহেব বলে ডাকিনের মনে কতটা চোট, কত ব্যথা। এদিক বলে দেখ তারি ভাই, তোর তো গ্রামের লোক আমার বউ আমারে হাজি বলে ডাকে না, এই কি জ্বালাতন বলেন দিন একবার। কথা বুঝছেন? মানুষকে দেখানোর জন্য কিছু করবে না, আল্লাহকে খুশি করার জন্য করো, আল্লাহকে রাজি করার জন্য করো, তাতে খুশি হবে। আল্লাহর ওলি আবু সালেম মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ পাক আমি ঘরে বসে আরামে শান্তিতে আপনার নামাজ পড়লে না জানি, আপনার নামাজে আপনি, আমার নামাজে আপনি রাজি নয়, খুশি নয়। ও আল্লাহ পাক আমি আবু সালেম মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে যাব, জঙ্গলে গিয়ে আল্লাহ আপনার ইবাদত করব কষ্টের সাথে, আমি বড় মেহনতের সঙ্গে আল্লাহ আপনার ইবাদত করব। তাই জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল, তেলাওয়াতে মশগুল, দেওয়ানা মস্তানা হয়ে গেলেন। আল্লাহর বান্দার ক্ষুধা লাগে, গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ক্ষুধা নিবারণ করে, জীবন ধারণ করে, কিচ্ছু নাই সাথে, কিচ্ছু নাই। আল্লাহকে সঙ্গী করে নিয়ে জঙ্গলে এসে আল্লাহর ইবাদত করতে করতে, ও আমার পেয়ারা ভাই জানের আব্বা জানেরা, একটা কথা জেনে রাখুন, দুনিয়ায় যারা স্কুলে যায় তাদের পরীক্ষা হয়, যারা স্কুলে যায় না পরীক্ষা হয় না, যারা ইমানদার হয় আল্লাহ ইমানদারের পরীক্ষা নেয়, বেঈমানের পরীক্ষা হয় না। এই শুনছেন তো? হ্যাঁ, ইমানদারের পরীক্ষা হয়, বেঈমানের হয় না। আল্লাহর ওলি আবু সালেম মুসা জাঙ্গি রহমাতুল্লাহ, আল্লাহর বেশা কি মানদার, আল্লাহওয়ালা বান্দা, আল্লাহ পরীক্ষা করবেন, যাচাই করে নেবেন, দেখি আমার বান্দা আমার কেমন ইমানদার হয়েছে। এ তোমার আমার মতন আল্লাহর কি রে চাষা, আমি হুদু। কথা বোঝে? ঠেলায় পড়লি ডেলায় সালাম করে। এখন কথা হয়েছে ভাই, একজনের একটা ছেলে হয়েছে 12 বছর বয়স, ও ছেলে বাপেরে বাপ বলে ডাকে না, বাপেরে বাপ বলে ডাকে না। উপায় কি? ওই বাপ ছেলেরে বাপ বলাবার জন্যে বাজারে নিয়ে যায়, বিশাল বিশাল জায়গায় নিয়ে যায়, সুন্দর সুন্দর জিনিসের ধার দিয়ে নিয়ে যায়, যদি আব্বা বলে একটা চায় খুশি হবে, ও হয় না। ও যে বাপে বলে না, যারে সে রাত বাড়ি এসে দুপুরবেলা বলতেছে, যা হবে এই বাড়ির পাশে নারকেল গাছ আছে, বড় নারকেল গাছ, উঠি উঠবো
আর আমি নারকেল গাছ থেকে নারকেল দেবো, কি আমার ছেলে আমার কাছে আব্বা বলে একটা নারকেল যদি অন্তত চাও। সবাইকে ডাকলেন, নাতি পোতা ভাইপো সবাইকে ডাকলেন, এই কি কি খাবে এসো, নারকেল খাবে না, ডাব খাবে না, দুমালানো খাবে না, ধুনো নারকেল খাবে। সবাই বলছে, বলছে চাচা আমার ধুনো মালা দাও, দুমালা নারকেল দাও, বলছে আমার ঝুনো দাও, ও বলছে আমার ডাব দাও। ও ছেলে রক্ষ করে ছেলের পানে লিখে আলো, ছেলে তখন বলছে আমার সাই ডাবটা দে। ওরে সব ও বাপেরে বাপ বলে, এই বলে দিয়ে বলে যা হবে হবে, ধুনো নারকেল ছিঁড়ে বোঁটায় থেকে ছেলে দেখে দেখে মাথায় ফেলে দিয়ে ছেলে বাবা গো বলে জমিনে পড়লেন। এ তখন বলছে যা হাঁক, তোর তো একবার বাপ বলেছে, এই কখন বলেছে, মাথায় যখন দুপুরে বাস পড়েছে। বান্দা আল্লাহকে ডাকে কখন জানো, বিপদে যখন পড়ি, মুসিবতে পড়ি, সুস্থ অবস্থায় ডাকি নাকি সময় পাই, হে দৌড়া দৌড়ি করছি, খেঁচা খেঁচি হচ্ছে, বাবা খেঁচা খেঁচির দুনিয়া একদিন শেষ হবে, খেঁচা খেঁচির জগৎ একদিন শেষ হবে। আহ আল্লাহ আলোলে আল্লাহ বান্দা আবু সালে মুসাই জাঙ্গি রহমতুল্লাহ আলাইহির হঠাৎ খুদার তাড়না আসলেন, এত খুদার তাড়নায় সেখানে নদীর দিকে পায়ে পায় গুটি গুটি যেয়ে দেখলেন পানির উপর দিয়ে একটা আপেল ফল ভেসে যায়। জানা কথা আপনাদের, নতুন না, ফলটা তুলে আল্লাহর বান্দা, আল্লাহর ইমানদার বান্দা, সালে বান্দা, আমুলিয়াত বান্দা, আবেদা বান্দা, আহা তুলে যাই না, কামড় মারলেন, কামড় মারার সঙ্গে সঙ্গে মনের মধ্যে উদ্ভাসিত হয়ে উঠল হায় হায় এই ফলটা কামড় মারা, আমি আবু সালে মুসাই জাঙ্গি, আমার উচিত নয় যে কার ফল কোন বাগানে নে, ফলে যে বাগানের মালিকটা বাকে তাকে না বলে কামড় মারাটা আমার অন্যায় হয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ, এই সবাই মিলে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন বলুন, দিন এরকম করছে, একটু লাগো না, ভালো করে লাগো না কি, আলে কার বলে না বলে তোমার খাওয়াটা অন্যায়। ওরে বাবা, রাতের অন্ধকারে দিনের বেলায় কত লোকের পিয়ারা কত লোকই পেড়ে খাচ্ছি, জবাব দেওয়া ভালো, কারো মাপ চাইলাম। আল্লাহর বান্দা যেই না, কামড় মারার সঙ্গে সঙ্গে মনের মধ্যে উদয় হয়ে গেল পরকালের কথা, আল্লাহর পরকালের জাহান্নামের কথা মনে হয়ে গেল। আল্লাহর বান্দা ওই সময় কি করছেন, আল্লাহর দরবারে কানতে লাগলেন, আল্লাহ পাক এই যে ফলটা কার, বাগানটাই বা কার, এর বাগানটার মালিকটাই বা কে, বাগানটাই বা কোথায়, আমি তো জানি নে, বরিয়ার পানি দিয়ে ভেসে যাওয়া ফল, তবু আমার অন্যায় হয়েছে, কারো না বলা এই ফলটা তো এমনি হয় নাই, কারো বাগান আছে। আল্লাহর বান্দা ওই ফলটা আবার আল্লাহর পানিতে দরিয়ায় ফেলে দিয়ে বলছে, হে রব্বি আল্লাহ, আমি আবু সালে মুসাই জাঙ্গিকে একবার এই ফলের বাগানটা কোথায় আল্লাহ দেখিয়ে দিন, আল্লাহ আমি তার কাছে মাপ চাইব, আমি বড় অন্যায় করেছি, ভুল করেছি, আমার আল্লাহ কি সুন্দর করছে দেখেন না। বান্দা যাচ্ছে, ফলটা ভেসে যাচ্ছে, যেতে 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 বহুদিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, যেতে যেতে দেখতে পেলেন সামনে একটা ফলের বাগান। আল্লাহর বান্দা ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে দেখছে বাগানে একটা মানুষ বসে আছে, তাকে ডাকলেন, ভাই বাগানটা কি আপনার, বলে নাই, বাগানটার মাত্র আমি কর্মচারী, আসল মালিক তো একজন আছে। ও ভাই জান আমার, একটুখানি বাগানের মালিকটাকে ডেকে দিন, আমার একটা কথা আছে, আমি একটা কথা শুনবো, এই লোকটার সঙ্গে আমার বিশেষ দরকার, একটু দাঁড়ান না। ডাকা হলো, বেরিয়ে আসলো, সালাম কালাম হলো, হুজুর এই বাগানটা কি আপনার, জি হ্যাঁ, হুজুর আমাকে মাফ করে দেন, কি হয়েছে, আমি ডরি আমাকে মাফ করে দেন, তাও দরুদ শরীফ আল্লাহুম্মা, আমি বুঝতে ভাই খুব বিয়ালা জায়গা।
আমার ভাইরা সংখে বালোচনা আল্লাহর ওলি হযরত আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, ওই পাড়া মাগানের মালিকের কাছে বললে হুজুর আমাকে মাফ করুন, ক্ষমা করুন। কি হয়েছে বাবা? হুজুর এই বাগানটা কি আপনার? হ্যাঁ। এই বাগানের একটা ফল না জানি দরিয়ার পানি দিয়ে ভেসে যাচ্ছিল, আমি না বলে না জানি আপনাকে কামড় মারলাম ওই ফলটায়, হুজুর আল্লাহর রাস্তা আমাকে মাফ করুন। ওরে বাবা, বাগানের মালিক পাইটা কেমন দেখো। আরে বাবা, আমার বাগানের ফল কত পাখি পক্ষুল কত লোক পেড়ে খেয়ে যায়, আজ পর্যন্ত কেউ মাপ নিতে আসেনি, ক্ষমা নিতে আসেনি, আর ইনি মাপ নিতে এসেছে। না না, এ জিনিস একটা, একে ছাড়া যাবে না। জহরে জহর চেনে, স্বর্ণকারে সোনা চেনে, আল্লাহর ওলি আল্লাহর ওলিকে চেনে। দাঁড়াও বাবা, তোমাকে মাপ হবে, ক্ষমা হবে, এটা শর্ত। জি হুজুর বলেন, 4 বছর আমার বাড়ি গোলামি করতে হবে, থাকবো হুজুর 4 বছর গোলামি করলেন। খুব সংক্ষেপ, আল্লাহর ভয় কারা করেছিলেন, 4 বছর গোলামি করলেন, একটু টুকু ত্রুটি হলো না, 4 বছর পরিপূর্ণ হবে কাল সকাল হলে। হুজুর আমি কাল সকাল হলে চলে যাব, 4 বছর অতিবাহিত হবে, আমাকে মাফ করেন, হুজুর আমাকে ক্ষমা করেন। হ্যাঁ বাবা, সকাল হলে ক্ষমা হবে, সকাল হয়ে গেছে হুজুর মাফ করে দেন আমাকে। আহা, কি খোদার ভয় করা মানুষ চিন্তা করে, আমার আপনার ঘরের সন্তানেরা কি করে, মাল চুরি করে লেছে আমি বাপ বুঝতে পারছি, জিজ্ঞাস করছি কোথা থেকে এনে রেখেছি, বলছে আব্দুর রহমানের বাগানে বড় বড় আম, এই এই কালকে না একদম ভোরের আগে যাবি। হ্যাঁ, এই বাপ মা প্রথম মাসটা সন্তানের, বাপ আর মা সন্তানের প্রথম মাসটার, একটা সে মানুষ বাপের একজনের কাছে দেনা করে খেয়েছে, দেনা করে ঋণী করে, তো সে বাড়ি এসে হাঁটতেছে টাকা চাচ্ছে, আর এ তখন বলছে শোন করছো, সেই লোকটা ডাকতেছে গিয়ে বলবি যে আমার আব্বা বাড়ি নেই, এখন এই আস্তে আস্তে গিয়ে বলছে আমার আব্বা বলেছে আমার আব্বা বাড়ি নেই। কথা বুঝতে পারছে কি শিক্ষা হচ্ছে মুসলমান? আল্লাহর ওলি আবু সালেহ মুসা জাঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফলটা কামড় মেরে কি, 4 বছর গোলামি, 4 বছর গোলামি হয়ে গেল, হুজুর মাফ করেন। হুজুর এসে বলছে বাবা আমার আমার মা আমার তো কথা শোনো, এই বাগানটা না আমাকে ছিল 4 বছর আগে, এই 4 বছর গত হয়েছে, আমার মেয়ের নামে রেজিস্ট্রি লিখে দিয়েছি বাবা, কারণ আমার মেয়ে যদি মাফ করে তাহলে মাফ পাবে। হুজুর একটু মাফ করতে বলেন, ফিরি ঘুরি ঘুরি এসে বলছে বাবা মাফ হবে, আমার মেয়ের একটা শর্ত মানতে হবে। কি বলছে? না, শর্ত হলো এই, আমার মেয়ে আপনাকে বিয়ে করতে চায়, আপনার ঘরের ঘরণী হতে চায়। উনি বলছে হায় হায়, কি সর্বনাশ, এ কি করে হবে? আল্লাহর ওলি আল্লাহর বান্দা ওই সময় কাঁদতে লাগলেন, আল্লাহর বান্দাকে বলে হুজুর আপনার মেয়েকে বিয়ে করে আমি কোথায় রাখবো, কোথায় নিয়ে যাব, ঘর নাই বাড়ি নাই, আমার দুনিয়ায় ঘর বাড়ি নাই, অর্থ সম্ভব টাকা পয়সা বিল্ডিং বানাখানা নাই, আমি বড় নিরুপায় অসহায়, আমি আপনার মেয়েকে কোথায় রাখবো? হবে না বা, তো কোথায় থাকো ওই জঙ্গলে। আল্লাহর ওলি বলছে হুজুর আমি জঙ্গলে আমার আল্লাহর ইবাদত করি, গাছের পাতা খাই, জীবন ধারণ করি, আমার কিছুই নাই, কিন্তু বাবা তা যদি না হয়, আমার মেয়েকে যদি বিয়ে না করো তাহলে মাফ হবে না, আমি আর একবার শুনে আসি। জান আল্লাহর বান্দা এসে বলছে না বাবা হবে না, বিয়ে তোমাকে করতে হবে, কোনো কথা চলবে না। আল্লাহর ওলি বলছে হুজুর বিয়ে করলাম কিন্তু আপনার মেয়েকে কি খাওয়া দেব, কোথায় রাখবো, আপনি যে বড় মহান বাদশাহ, আপনার মেয়েকে আমি বিয়ে করে এই লোকটা 4 বছর গোলা কেন এই 18 বছর পূর্ণ করার জন্য আটকে রাখলেন কেন জানো,
এই মেয়েটার মতো মেয়ে এত সুন্দর মেয়ে আর জগতে নাই। আমার পেয়ারা ভাইরা কথার প্রসঙ্গে কথা বেড়ে যায়, একটা কথা মনে আসেন, আমার আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আল্লাহ রসুল আলী আওলাদেরা হুজুরের বেটা বেবি জনেরা চলে গেলেন, কিন্তু শত শেষে আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না গেলেন মদিনার জমিনে, রটে গেল আয়েশা, সবাই আসলো আগে, আয়েশা কেন এত লাস্টে, আয়েশা কেন তো পেছনে, নিশ্চয়ই এর কারণ আছে, ঘটনা আছে। আমার পেয়ারা ভাইরা ভালো করে শুনলেন, আল্লাহর নবী আল্লাহ রসুলের বিবি আমাদের আম্মা জান আয়েশা সলক্ষ হাদিস পাকের হবে, মক্কা থেকে মদিনায় গেলেন, সবাই চলে গেলেন একসাথে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গেলেন লাস্টে, মদিনার মানুষেরা রোটাতে লাগলো, মক্কার মানুষেরা রুটিয়ে দিল যে আয়েশা সবার লাস্টে গেল কেন, এর কারণ আছে। কি কারণ বলছে? আয়েশা শত লাস্টে গেছে, ওর চরিত্র অন্যরকম, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই কথাটা সব জায়গায় যখন পৌঁছে গেল, আল্লাহর নবীর কাছে জিব্রাইল আসছে না, আবু বকর যায় না, আল্লাহর নবী আবু বকরের কাছে যায় না, কথাটা ফেটে গেছে। আরে যে মেয়ে বেদোয়ার পরে বাপ মার, মেয়ে বিয়ে দেওয়ার পরে যদি জামাই আর মেয়ে এক হয়, মিল হয়, তাহলে ওই সবুজ সাউরির খেয়ে পড়ে শান্তি আছে, আর তো শান্তি নেই। এখন আল্লাহ নবীর কাছে আম্মা জান আয়েশা যেতে পারছে না, আম্মা জান আয়েশার কাছে নবী আসছেন না, আবু বকর রসুলের কাছে যাচ্ছেন না, একটা খারাপ রটনা উঠে গেছে, লজ্জায় পড়ে গেছে, অপমান অবদস্ত মুখ নিয়ে যাচ্ছে, কি করা যায়? আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের মেয়েকে ডেকে বলছে, মা আয়েশা শোনো, এক কাজ করো, তুমি কি আল্লাহ রসুলের দরবারে বলো যে হুজুর আমার ভুল ত্রুটি হয়ে গেছে? আম্মা জান আয়েশা বলছে, ইয়ার আব্বা জান, এটা একটা জলজান্ত মিথ্যা, এটা অসত্য, অথচ এইটা রসুলুল্লাহর দরবারে গিয়ে যদি আমি বলি এটা মাপ চাই, তাহলে ইতিহাস তৈরি হবে। আচ্ছি না আব্বা, এটা মিথ্যা, এটা আল্লাহর তরফ থেকে ফয়সালা হবে ইনশাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুলুল্লাহর দিন দুনিয়ার বাদশাহ কাঁদছেন, আবু বকর কাঁদছেন, আম্মা জান আয়েশা কাঁদছেন, আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ রসুল আল্লাহর হাবিব আল্লাহর নবীর দরবারে হযরত মহান ফেরেশতা জিব্রাইল কাল্লা পাঠান, এ জিব্রিল যাও আমার রসুলুল্লাহর দরবারে যাও, আমার আবু বকর কাঁদে, আমার বন্দি আয়েশা কাঁদে, আমার রসুলুল্লাহর মনে অশান্তি, আমার রসুলুল্লাহর মনে ব্যথা, আমি আল্লাহ সহ্য করতে পারি না, এ জিব্রাইল যাও এটা মিটিয়ে দাও, মীমাংসা করে দাও, ফয়সালা করে দাও, আমার হুজুরের মুখে হাসি ফোটাও, আবু বকরের মুখে হাসি ফোটাও, আয়েশার মুখে হাসি ফোটাও, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের দরবারে সাহাবা সমস্ত জিব্রাইল আলাইহিস সালামকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম, জিব্রাইল কি মনে করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার মনের কষ্ট বুঝতে পেরেছে, আল্লাহর হাবিব গো আপনি বিতায় রাগ করবেন না, দুঃখিত হবেন না, ব্যথা লেবেন না, কষ্ট লেবেন না, আপনার আয়েশা কোনোদিন অসতি হয় না, কেননা আল্লাহ পাক আপনার নামটা দিয়েছে রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। আল্লাহর হাবিব গো আম্মা জান আয়েশা হলো আপনার বিবি, পাক পবিত্র ইয়া রাসূলুল্লাহ, ওই আয়েশা কোনোদিন না পাক হতে পারে না, আয়েশার দেরি হবার কারণ একটা শুনলাম ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা যেতে যেতে মাঝপথে হঠাৎ বাথরুমের প্রয়োজন হয়ে পড়েছে, তাই মরুভূমি দেশ পাহাড়ি দেশে চলে গেলেন, ঘোড়ার পিঠি থেকে অনেক দূরে অনেক দূরে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাথরুম করলেন, পানি খরচ করলেন, হুজুর আবার উঠে আসলেন, ঘোড়ার পিঠে বসে দেখলেন গোলায় একটা সোনার হার ছিল, হারটা নাই, পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আবার আয়েশা নেমে চলে গেছে ঘোড়ার পিঠে থেকে, সেখানে গিয়ে হারটা খুঁজে নিয়ে আবার আসতে দেরি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যার কারণে এই দেরিটা হয়েছে, এটা আয়েশা কোনোদিনও সত্যি তো নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে করে বললেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ, খাচ্ছি পরে খাচ্ছি বাবা।
আল্লাহ রসুলকে আল্লাহ মিটিয়ে দিলেন, মীমাংসা করলেন। আমার বোকা সিদ্দিক হযরত আবু সালেম মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মিটিয়ে দিলেন। আল্লাহ যারা হয়, আল্লাহর দোস্ত যারা হয়, আল্লাহর দোস্তের সঙ্গে আল্লাহর দোস্তের মিলিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে আল্লাহর দোস্তের সঙ্গে আল্লাহর মিলিয়ে দেয়। এই বলে বলে সবাতে চলে তোরা, সবাতে চলে গোলা, ওরে আল্লাহর ওলিদের সঙ্গে ভালোবাসা রাখলে কাল ময়দানে মাহশরে আল্লাহর ওলিদের সঙ্গে হাজর হবে, আল্লাহর দয়ার জান্নাত নসিব হবে। ডাকাতের সঙ্গে ভালোবাসা রাখলে ডাকাতের সঙ্গে হাজর হবে, মালখোরের সঙ্গে ভালোবাসা রাখলে মালখোরের সঙ্গে হাজর হবে। ও মুসলমান, যার সঙ্গে দুনিয়ায় ভালোবাসা রাখবে কাল হাজরে তার সঙ্গে ভালোবাসা দেখা হবে। সে যদি জান্নাতে যায় তুমি জান্নাতে যাবে, সে যদি জাহান্নামায় যায় তুমি জাহান্নামায় যাবে। আল্লাহর ওলি হযরত আবু সালেম মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহির 4 বছর গোলামির পরে মেয়েকে বিয়ে করতে হবে। তোমার ভাইয়েরা বিয়ে করতে চায় না, আল্লাহর বান্দা জজ্জার করে কাঁদে আর বলে আল্লাহ পাক আমাকে মাপ যদি না দেয়, ক্ষমা যদি না দেয়, পরকাল জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নামের জ্বালা বড় জ্বালা, আখেরাতের বলা বড় জ্বালা, জাহান্নামের কষ্ট বড় কষ্ট, আখেরাতের জাহান্নামটা বড় ভয়ানক কঠিন। না না না, আমি মাপ না লিয়ে যাব না। আল্লাহর বান্দা কান্দতে রয়েছেন। কিছুক্ষণ পরে পক্ষান্তরে চিন্তা করে হুজুর আমি আপনার মেয়ের সঙ্গে বিয়ে করতে রাজি আছি, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি হুজুর, কি করব, মাপ লিয়ে যেতে হবে, খোদার ভয় কেমন করেছে। আহা, এদের মধ্যে তো আল্লাহ, এই শোনেন এরা কি, একটা মেয়ে ছেলের পেটে দুটো মেয়ে হয়েছে, প্রথম মেয়ে দ্বিতীয় মেয়ে, আর ফিরে তার স্বামী বলতেছে দুটো দুটো মেয়ে হয়েছে, প্রথম দ্বিতীয়, এইবার তৃতীয় পেটে বাচ্চা এসেছে, বলছে এবার যদি মেয়ে হয় তোকে তাল্লাক দেব। শুনছেন, বাস্তব কথা বলছি, দুটো মেয়ে হয়েছে এবার যদি হয় তিনটে তোকে তালাক দেব। আমি আমার মা বোনদের শিখিয়ে দিয়ে যাই, ধরেলেন কথার উত্তর দেবেন, স্বামী আর কোনোদিন তালাক দেওয়ার কথা বলবে না, বুঝলেন। এখন ধরেলেন আমি চাষি, আমি কারো কাছ থেকে 5 কাঠা কি 5 বিঘে জমি লিসিলেই আর ভাগেলেই যেভাবে হোক চাষ করব, আমি তো একটা চাষি, জমি আমি চাষ করব, আমি চাষি লোক, আমি ওই জমিটি কে দেবো, আমি চাষি তো চিন্তা করব, ধান দেই, গম দেই, আলু দেই, পাট দেই, যাই দেই, আমি চাষি, আমি জমিটি যা দিয়েছি তাই পেয়েছি। তো ও জমিন হলো মেয়েছে, জমিন হলো ওর বিবি, চাষি হলো স্বামী। এখন ওনাকে বলবে যে তুমি তো আমার স্বামী, আমি তোমার জমি, তুমি আমার চাষি, তা তুমি যা দিয়েছো তাই পেয়েছো। ও জীবনে আর কোনোদিন তালাক দেওয়ার কথা বলবে যদি বোঝে। আমার পেয়ারা ভাইরা, আবু সালেম মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কি করছে, বিয়ে করবে পরকালের ভয়ে, হুজুর আমি রাজি আছি, কি করব, জঙ্গলে জঙ্গলে ঘুরব, বাবা আমার মেয়ের বিয়ে করবে, বিয়ে করবার আগে তার পরিচয় জানো, জি না হুজুর, বলে পরিচয়টা শোনো, আমার মেয়ের বিয়ে করবে, প্রথম নাম্বারে তার দুটো পা নেই, এই শুনতে পাচ্ছেন তো কথা, পা নেই, পা আচ্ছা এই বাজারে এইরকম মেয়ে কেউ বিয়ে করবে, মাঠে ঘাটে যা হচ্ছে তো হচ্ছে ভাই, ও কথা বলা যাবে না নবীর মেম্বারে, বলবো না। ও বাবা আমার মেয়ের দ্বিতীয় নাম্বারে দুটো হাত নেই, বলেন তো, 3 নাম্বারে আমার মেয়ে জোবানে কথা বলতে পারে না, আমার মেয়ে চোখে দেখে না, কানে শোনে না, কি সভ্য না। আল্লাহর ওলি ভাবছেন তাহলে কি, কি একটা গুস্তের টুকরো, তাই হোক আমি কাঁধে করে কাঁধে করে জঙ্গলে জঙ্গলে বেড়াবো, আমি আখিরাতে নাজাত পেতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মাপ চাই হুজুর, আমি রাজি আছি, বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে এখন মেয়ের বাপ বলে দিলে যাও বাবা ওই আমার মেয়ের ঘর, একদম যাকে বলা হয় বাসর ঘর, আরবিতে বলা হয় লাইলাতুল জফা, ঘরের দরজায় লেখা আছে মোসাম্মাত উম্মুলারা ফাতেমাতুন নেসা। আহা কি সুন্দর রীতিনীতি আদর্শ,
দরজায় ঘা দাও বাবা, দরজায় ঘা দিলে দরজা খুলে দেবে, দেখে তোমার জান ঠান্ডা হয়ে যাবে। যাও তোমাকে একটা জিনিস দিচ্ছি বাবা, জীবনে দুনিয়ায় সংসার করে শান্তি পাবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তোমার আমার মতো মাল নয়, কথা বুঝছে? যাও, দরজায় ঘা দিলেন, খুলে দিলেন, দেখছেন না ঘরটা পূর্ণিমা চাঁদের নেয়। উনি তো কি অবাক, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে লাফ মেরে পড়ে পালে। ই কি, আমার শ্বশুর যে আমার সাথে বললো, ই কি প্রতারণা করলো, মিথ্যা কথা বললো আমার সঙ্গে, লাফ মেরে পড়ে। কিছুক্ষণ পরে বাবা চলে আসলেন, কেন হুজুর আপনি আমার সঙ্গে ব্যায়ামে মাঠ পড়বেন, আমাকে ক্ষমা করবেন। কি হয়েছে? বাড়ি যান। মেয়ে বলছে আব্বা কোন ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিলেন, আমার ঘরে ঢুকলে না ঢুকতে লাম মেরে ঘরে যেন ভয়েতে পালিয়ে গেছে, যেন কাঁপতে কাঁপতে পালিয়ে গেছে আব্বা। ও দাঁড়াও, এটি বাইরে গেলে কি হয়েছে বাবা, চলে এলে কেন? হুজুর আমাকে মাফ করবেন, আপনি যে আমার সঙ্গে যে কথাগুলো বললেন একটা কথা তো সত্য নয় হুজুর, আপনার মেয়ের যে চেহারা আমার দেখে বড় ভয় করছে। ও বাবা আমি যেটা বলেছি, আমার ফিরে যাও, ফিরে গিয়ে তুমি আমার মেয়ের ঘরে ঢুকো, আমার মেয়ে যেটা বলবে সেটাই হবে। চলে গেলে, দরজা খুললেন, খুলে বলছেন দেখুন আল্লাহর বান্দি, আমি আমার চোখে পর্দা লাগালাম, আপনার আব্বা আমার সঙ্গে যে কথা বলেছে এই কথার সাথে কাজের একটাও মিল হয়নি, যার জন্য আমি চলে গেলাম। কি বলেছে? আপনার আব্বা বলেছে পা নেই, হাত নেই, চোখ নেই, জবানে কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, কিন্তু আপনার তো সব কিছু মজবুত আছে, মজবুত আছে, কেন বলেন? আল্লাহর বান্দা কি বলে, হুজুর আপনি আমার কথা শুনেন, আমি আপনার আব্বা যেটা বললেন এটাও ঠিক, আমি আপনার মেয়ে যেটা বলবো ওটাও ঠিক, আপনি যেটা শুনবেন এটাও ঠিক। এ আল্লাহর বান্দি একবার বলো, যদি তোমার আব্বার কথা তোমার কথা এক হয়, কাজে কর্মে মিলে যায়, তাহলে চোখের পর্দা খুলবো, নইলে খুলবো না। আহা, আল্লাহর বান্দি বলতে থাকেন হুজুর আমার আব্বা জান বলেছে আমার দুনিয়ায় পা নাই, আমি পায়ের দাঁড়ায় হেঁটে এই 18 বছর বয়স, আমার আব্বার বাউন্ডারির বাইরে যায় নাই, রাস্তায় যায় নাই, পায়ের দাঁড়ায় হেঁটে কোনো সিনেমা যাত্রা গান বাজনার মধ্যে যায় নাই। ও আল্লাহর বান্দা এই জন্য আমার আব্বা বলেছে আমার পা নাই। আমার ঘরের বউ কি করছে? ওই ফেরিওয়ালার কাছে গিয়ে গা ঘেঁষে গল্প করছে, গা ঘেঁষে। আর আমি গল্প করতেছি, সত্যি আমার বউ ফেরিয়ালার সঙ্গে এত সম্পর্ক না, এত ভালোবাসা, সে কথা বলা যাবে না, যা চাবে তাই দেবে, লজ্জা করে না, শরম করে না। আল্লাহর বান্দে বলছে হুজুর আমার আব্বা বলেছে আমার মেয়ের হাতে নাই, আজ পর্যন্ত 18 বছর হাতের দ্বারা আমি কোনো পুরুষ কোনো নারীর কাছ পর্যন্ত হাতে হাত দিই না, আমি আজ পর্যন্ত এই হাতের দ্বারায় আমি আমার আব্বা মায়ের সেবা করলাম, এ দ্বিতীয় কোনো পুরুষ বা নারী সেবা করলাম নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মায়েরা বোনেরা বেটিরা ভালো করে শুনেলেন, কি জিনিস আল্লাহ দুনিয়ায় পাঠালো, কি জিনিস থেকে কি জিনিস হলো, কারা আল্লাহর ভয় করলো, আল্লাহর ভয় করে কারা আল্লাহর জান্নাত লাভ করলো। বাবাজি আমার ভয়ে জানেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আবু সালে মুসা জাঙ্গির রহমাতুল্লাহ নিয়ে বলছে ও আল্লাহর বান্দা আমার আব্বা বলেছে আমার মেয়ে জবানে কথা বলতে পারে না, আমি এই জবান দ্বারা আজ পর্যন্ত কাউকে ডাকিনি, এক আল্লাহ জিকির করি, আল্লাহ তেলাওয়াত করি, ইবাদত করি, আল্লাহর ইবাদতে তেলাওয়াতে আল্লাহর কোরআন উজমা কালাম মোবারক পূর্ণ কালাম শরীফ পাক কালাম তেলাওয়াত করি, আমার আব্বা মাকে মাঝে মাঝে ডাকি, আমার আব্বা মাকে ডাকি, আল্লাহর জিকির করি, ছাড়া কারণ এই জন্য আমার আব্বা বলে আমার মেয়ের কথা বলতে পারে না, ছুটে বলতে পারেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা
এই দুনিয়ার জগতে আমি জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আব্বা মাকে ডাকি, আল্লাহর জিকির করি, ছাড়া দুনিয়ার কোনো মানুষকে ডাকি না, কাউকে ডাকি না। আমার আব্বা বলেছে আমার জবানে কথা বলতে পারি না, আজ পর্যন্ত আমি কানের দ্বারা এই দুনিয়ার কোনো গান বাজনা কুভাষা কুকথা শুনি না, আজ পর্যন্ত আমার চোখের দ্বারা দুনিয়ার কোনো পুরুষ নারীকে দেখি না, আল্লাহর কোরআন দেখি, আব্বা মায়ের দেখি। এই জন্যে আমার আব্বা বলেছে আমার মেয়ের পা নাই, হাত নাই, চোখ নাই, কান নাই, জবান নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। কি এই কারা এরা, আর আমরা কারা? পানিটা দেন তো ভাই, গরম আছে একটু। দরেশ্বরী আল্লাহুম্মা, কি হবে আপনি একটু ওয়াশ করবেন নাকি? কোথায় রাখি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ধরেন ধরেন ভাই, ধরেন একটু, জ্বালাতন করছি। আপনারা তো খুব তালের লোক দেখছি গো, খুব ভালো মানুষ তো, এত ফাঁকি দিচ্ছেন কেন? এই কার ফাঁকি দিচ্ছেন বলে? ইমাম সাহেব বলছে বাবা নামাজ পড়, আল্লাহর নামাজ পড়। বলছে হুজুর নামাজ পড়লে কি পাওয়া যাবে? বলছে নামাজ পড়লে আল্লাহ যা দেওয়ার তাই দেবে। তাই এক বছর নামাজ পড়েছে হুজুরের ইমাম সাহেবের কথা মতো, এক বছর পরে ঈদের নামাজ পড়ে বলছে হুজুর এই গত ঈদ থেকে ঈদ পর্যন্ত নামাজ পড়েছি, তো এক বছরটা কই আল্লাহ কিছু দিলে? আপনি তো বললেন কিছু দেবে, তা কি দেবে? বলে আল্লাহ দিলি দেবে, আল্লাহর হুকুম আদায় করেছো, আল্লাহর ফরজ নামাজ পড়েছো বাবা, আল্লাহর হক আদায় করেছো, আল্লাহ খুশি হবে। বলো আচ্ছা ঠোকান ঠোকালে হুজুর, আমরা কিন্তু কম ঠোকাই নেই, আমরা এক বছর যা নামাজ পড়েছি একক তো অজু করে পড়িনি। এই কথা শুনছেন তা আপনারা কি তো সেই লোক নাকি? একটু মহাপদ করে জোরে বলেন কালমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জোরে সাল্লি আলা, আল্লাহর ওলি আবু সালে মুসাই জঙ্গি রহমতুল্লাহ আলাইহি পর্দা খুললেন, খুলে নিজের বিবিকে বাড়ি নিয়ে গেলেন, বাড়ি নিয়ে সংসার জীবনে খুব সংক্ষেপে সঠিক সংসার করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সন্তান দান করলেন যার নাম রাখলেন আব্দুল কাদের। কত? তিন বছর চার বছর বয়স, মাস্টারের কাছে দিলেন খুব সংক্ষেপে। মাস্টারকে লিখে বলছে হুজুর আমার ছেলেটাকে একটু আরবি শিক্ষা দেন, একটু কোরআন শিক্ষা দেন। তো বলছে বাবা পড়ো আলিফ বে তে সে জিম হে খে। আব্দুল কাদের বলছে হুজুর ওস্তাদকে বলছে হুজুর আমি পড়ি।